আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি হাজির হয়েছি গরুর বড়ি নিয়ে। প্রথমেই আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখানে আর কোনো ময়লা নেই। একদম সাদা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দেব গরুর গুঁড়ো। আর এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়া দিয়ে দেব। আমি এখানে 1 চা চামচ করে নিয়েছি। আর তেজপাতা আর এলাচ আর 4-5টা লং নিয়েছি। আর এখানে গরুর মাংসর মশলা দিয়েছি 1 চা চামচ। আর এখান থেকে আমি রসুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। রসুন পেস্ট। আর এখন দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। এখন দিয়ে দিচ্ছি তেল। সরি গাইজ, আমার ভিডিও ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ায় আমি এখানে আদা দিয়েছিলাম 1 চা চামচ। আর হ্যাঁ, আদা দিয়েছি আর লবণ দিয়েছি 1 চা চামচ। তো আমার মাখানো শেষ, আমি এখন চুলার মধ্যে বসিয়ে নিলাম। আমি এক্সট্রা কোনো পানি দিই নাই। বড়ি থেকে যে পানিটা উঠছিল ওইটুকু দিয়ে এতক্ষণ জাল হয়েছে, এখন আমি 1 কাপ পানি দিয়েছি। যে পানিটা দিয়েছিলাম ওইটা শুকিয়ে যাওয়ার পর আমি আলু কুচি করে কেটে রেখেছিলাম। আজকের বড়িতে আমি আলু দিয়ে রান্না করব। আলুটা দিয়ে আমি আলু যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব। গরুর বড়িটা প্রায় শুকিয়ে গেছে, আমার রান্না করা শেষ, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজবো এগুলাকে। আমি একটা লোয়ারের মধ্যে পরিমাণ পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, আর রসুন কুচি নিয়েছি। পেঁয়াজ আর রসুনকে একটু তেল দিয়ে লাল করে নিচ্ছি। লাল হয়ে যাবার পর যে বড়িটা রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভাজবো। তেল দিয়ে আবার ভাজার পর এইরকম হয়েছে। সো গাইস, এখন আমার বুড়ি প্রায় রেডি খাওয়ার জন্য। অনেক টেস্টি হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।